মামা দেখো দালাজের চেরা ক্যাম্পেইন চলে আসছে ও মা প্রতি মাসের 4 তারিখে দালাজ দিবে জাদুকরি সব সার্ভিস সত্যি যেখানে তুমি তোমার প্রয়োজনীয় সব কিছু পাওয়া যাবে জানো আর ওইটা দিয়ে তুমি তোমার নিজের এবং আমাদের সবার ইচ্ছা পূরণ করতে পারবা যাক ভালোই হয়েছে তাহলে আমার টেনশন নাই দারাজের চেরা ক্যাম্পেইনে প্রতি মাসের 4 তারিখে থাকছে ম্যাজিক্যাল সেভিংস এর সুযোগ আরও থাকছে স্পেশাল অফার্স ফ্রি শিপিং এবং হট ডিলসে আপ টু 44% ডিসকাউন্ট এন্ড শামস 20 ভাউচার কোডটি ব্যবহার করে কমপক্ষে 200 টাকা খরচ করলে পেয়ে যাবে পুরো 20% ডিসকাউন্ট সো দেরি নয় আমার কমেন্টে যে লিংক দেয়া আছে সেই লিংকে গিয়ে এখনই অর্ডার করে ফেলুন এখনই দারাজের চেরা দিয়ে মনে হচ্ছে নিজেই আমি আলাদিন হয়ে গেছি ও বাবা গো ভাবি কি খবর ভাবি এসে হে ভালো আছেন আসি আমি ভালো আছি শামস কেমন আছো হ্যাঁ ভালো আন্টি আপনি ভালো আছেন আমার ভাইয়ের মেয়ে ম্যাট্রিক দিতেছে এবার বুঝছেন হো হো আচ্ছা আচ্ছা এ প্লাস ও মা তার তো পরীক্ষা শেষ হয়েছে না ভাবি রেজাল্ট তো আর ফরেই না ও বাবা গো এগুলা কি বলেন আমার বংশের সব ছেলে মেয়েরা আবার একদম ফার্স্ট ক্লাস ফার্টিলাইজার বুঝছেন ওরা এ প্লাস ছাড়া কোনো নাম্বারই পায় না ও আমার ভাইয়ের মেয়ে ম্যাট্রিক দিতেছে এ প্লাস তো পাইবো এই জন্য আগে আগে কইলাম আমার ভাই শামসু তো ম্যাট্রিক দিছিল একবার কিরে তুই তুই এত তাড়াতাড়ি পরীক্ষার হল থেকে বাইর হয়ে গেছিস তারা পরীক্ষা শেষ আমি কি করব চলে আসবো না তুই তো লোকের কেউ তো আর বাইর হয় নাই তোরা তো তাড়াতাড়ি শেষ কেমনে হইল আমার আগে আগে শেষ হয়ে গেছে কি পরীক্ষা কি কিরম হইছে যেই কঠিন প্রশ্ন আসছে আম্মু ও মা গো আমাদেরকে ক্লাসে স্যার ম্যাডামরা যা পড়াইছে কোচিং এ আমাদেরকে যেগুলো বলছিল একটাও আসে নাই একটাও কি তো কস সব কোথিক আসছে কে জানে তুই তো সাথে নাই এদের কি খবর আর কেমন হইছে আল্লাহ কি যে অবস্থা পরীক্ষার হলে যদি তোমার ভিডিও করে দেখাইতে পারতাম আম্মু হ্যাঁ মানে মেয়েরা কাঁদতে 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 শেষ কয়েকজন ফিট হয়ে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে বুঝছো স্যার ম্যাডামরা তুইলা ধইরা ফ্যানের বাতাস খাওয়াইতেছে পানি দিতেছে প্রশ্ন দে একটা মেয়ে তো বলে জানা দিয়া লাভ দিছে জানো প্রশ্ন দেখা কি নৈবত্তিক সব অ্যান্সার করছস নৈবত্তিক আল্লাহ কি যে কঠিন প্রশ্ন করছে আম্মু আল্লাহ জানে এই বছর অনেককে ধরা খাবে বুঝছো আম্মু আরে আম্মু সবচেয়ে কঠিন আসছে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার হ্যাঁ তুমি জানো কি কষ্ট করে আমরা গোল্লা ভরাট করছি কি কস এর তো কঠিন প্রশ্ন হইছে আচ্ছা এখন বাসায় চলো বাসায় চলো টেনশন করো না বাসায় চলো কি চলো চলো তুই সবার আগে বাইরে হয়ে গেছস আমার তো তোরে দেখে ডর লাগতেছে তুই কি পরীক্ষা দিছস হ্যাঁ আরে চলো তো চলো প্লিজ ওই যে চলো চম্পা চম্পা আরে চম্পাকে ডাকো কেন আমু প্লিজ দূর হ আমু এদিকে এসো এদিকে এসো আসসালামু আলাইকুম আন্টি ও বাবা গো ভাবি শামস তোমার আম্মু তো পুরো কল্পনার জগতে চলে গেছে ভাবি ভাবি খারাপ জিনিস মনে করতে হয় না এত আয়েন যা কালা বাসাইছে ওইসব দিন আল্লাহ ফার করে নিয়ে গেছে ভালো ভালো ফাঁস করে বাইরেতে ফেসে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া ওয়াও পাস আরে আম্মু আমি তো ওইবার পাস করি নাই ও বাবা গো আমি ওইবার পাস করি নাই আম্মু আমি পরের বার ম্যাট্রিক দিয়া পাস করছিলাম ওইবার একটা সাবজেক্ট হইছে রোল নাম্বার লিখতে যে ভুল করছিল নালে এ প্লাসই পাইতো পরের বার তো জিপিএ 5 পাইয়া বাইরে ছিল আমার মাইয়া জিপিএ 5 আরে না
আম্মু তুমি কি বলতেছো, আমি কি জিপিএ 5 পাইছিলাম নাকি? আমি পাইছিলাম 3.2। শামস তুমি আসলে একটা কমেডি। কি এ 3.2? এই ফ্লাসি ফাইসিলি তুই যে ভাবিরাও তো আসিল, মিষ্টি খাওয়াইলাম পুরো এলাকার মানুষ রে। তুমি জিপিএ 5 পাইছিলা তোর মনে নাই? কি বলতেছো আম্মু, আমার স্পষ্ট মনে আছে আমি 3.2 পাইছিলাম। শামস তো শুনে নাই। আমি শুনলাম নিজে কানে শুনলাম আমি। আরে না, টুনি তো ডাকে না। সত্যি